টাঙ্গাইলের ঘাটাইলে তরুণ লেখক নাজমুল হাসান অরণ্যের লেখা পোড়ামাটির মূর্তি উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার উপজেলার আমিশন মডেল স্কুলে জমকালো আয়োজনের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এই নিয়ে নাজমুল হাসানের তিনটি উপন্যাস প্রকাশ হয়েছে। এর আগে উপন্যাসটি একুশে বইমেলায় মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক জুলফিকার হায়দার, সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, দৈনিক যুগধারা পত্রিকার ঘাটাল সাংবাদিক নজরুল ইসলাম চান, ঘাটাল প্রেস ক্লাবের সভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাম্বিশন মডেল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান মিনজু, সাংবাদিক আব্দুল লতিফ, অ্যাম্বিশন মডেল স্কুলের সিনিয়র শিক্ষক নুরুন্নাহার আক্তার, পোড়াবাড়ি ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক রোকসানা, শিক্ষিকা ইতি রানী চন্দ্র সহ আরো অনেকে। নাজমুল হাসানের এই উপন্যাসটিতে সামাজিক অবক্ষয়, কর্মক্লান্ত মানুষের জীর্ণ জীবনযাপন, ধর্মীয় বিভাজন, মানুষের মানবিক ও নৈতিক অবক্ষয়ের দিকগুলো অত্যন্ত নিপুণতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে।